নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাবুল ওমর বাবু 21 ফেব্রুয়ারি সোনারগাঁ, নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত নির্বাচনে আমি তার জন্য বরাবরই আমার প্রাণ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ করি। তারা আমার এই গত বছর যে ভোটে নির্বাচিত করেছিল তার মধ্যে আমার পরিবার, আমি সবসময় কৃতজ্ঞতা বোধ করি আমার জনগণের, আমার সোনাগাঁওবাসী কৃতজ্ঞতা। সেই কারণেই আমি জনগণের সাথে থাকতে চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি মানুষের থেকে কিছু করার জন্য, জানি না কতটুকু করতে পেরেছি। আমার শুধু প্রত্যেকটাই আমি মানুষের সাথে থাকতে চাই, মানুষের সাথে বাঁচতে চাই, যে মানুষ সামাজিকতা হিসেবে আমাকে টেনে নেবে, আমি আরও মানুষের কাছে যেতে চাই। আমার চাওয়া পর কিছু না, আপনারা জানেন আমি কি যে পরিবারের সন্তান, আমার চাওয়ার নাই। আমি সোনারগাঁ মানুষের 3,80,000 ভোটার, সবাই সচেতন। যদি মানুষ যতগুলো যে সবাই নির্বাচন করতে, সবাই নির্বাচিত অধিকার আছে, মানুষ যদি আমাকে বেছে নেয়, সব দিক বেছে নেয়, সব দিক চিন্তা ভাবনা করে, মানুষ একটু চিন্তা ভাবনা করে, যদি মনে করে আমি তাদের যোগ্য, সোনারগাঁওবাসী আমি একটি পরিবার, যে পরিবারের সঙ্গে আমি তাদের কাছে থাকতে পারবো, সেবা করতে পারবো, আমি তার যোগ্য প্রার্থী, মানুষের কাছে যাওয়ার মতো কাজ করার মতো ক্ষমতা আমার আছে, আমি সোনারগাঁওবাসীর কাছে আমার বিনোদন, সোনারগাঁওবাসীর কাছে আমাকে বেছে নেয়। আমি এবার তো দল থেকে মনে হয় না কোনো দলীয় প্রতীক দেওয়া হবে, এবার আপনার পাশাপাশি আপনার উপজেলায় কিন্তু আরও অন্যান্য প্রার্থীরা রয়েছে, তো আপনি কেমন মনে করছেন নির্বাচনের রেজাল্টটা বা নির্বাচনী লড়াইটা কেমন হবে মাঠে? এটা আমি এই রায়টা আমি জনগণের উপরে ছাড়তে চাই, তবে আমি যদি বলতে চাই আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ব্যাপক সারা হয়েছে, ব্যাপক চাঞ্চল্যতা তৈরি হয়েছে, সোনারগাঁও উপজেলা নির্বাচন পরিষদে ব্যাপক চাঞ্চল্যতা তৈরি হয়েছে। নির্বাচন না, শুধু এক মানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনে, এই বছর নির্বাচনে। খন্দকার সোহাগ, NAN TV, নারায়ণগঞ্জ।